প্রিয় শ্রোতারা কেমন আছো তোমরা আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো তাই না হ্যাঁ তো প্রতিদিনের মতো আমাদের যে ক্লাস সেখানে আমরা চলে এসেছি সবাইকে সেখানে কি স্বাগত জানাচ্ছি তাহলে তোমরা সবাই সুন্দর করে টেবিলে বসে যাও এবং মিস যেগুলো পড়ায় সেগুলো একটু মনোযোগ দিয়ে শুনবে তাহলে দেখো তোমাদের এই যে সিলেবাস আছে একটা ছোট বই আছে না স্কুল থেকে তোমাদেরকে যেটা দেওয়া হয়েছিল দেখেছো হ্যাঁ সবারই আছে তাহলে এখান থেকে আমরা এখন তোমাদের কনভারসেশন মানে ইংলিশে আমরা একটু একটু কথা বলা যেটা সেটাই শিখবো তো এর আগে আমরা যেমন তোমার নাম কি হোয়াট ইজ ইউর নেম হাউ ওল্ড আর ইউ তোমার বয়স কত হোয়েন ইজ ইউর বার্থডে ঠিক আছে হোয়্যার ডু ইউ লিভ তারপরে হোয়াট ইজ ইউর ফাদার্স নেম হোয়াট ইজ ইউর মাদার্স নেম সেগুলো আমরা প্রথম সাময়িকের আগে শিখেছিলাম তাই না এগুলো যদিও তোমাদের পরীক্ষায় আসবে না ওরাল কিন্তু তোমাদের ইংলিশটা একটু একটু যদি তোমরা শেখো তাহলে দেখবে তোমরা সব জায়গায় সেগুলো বললে অনেক বেশি সবাই তোমাদেরকে গুড বলবে ঠিক আছে আমাদেরকে ইংলিশটা একটু একটু জানতে হবে তাই না তো আমরা ছোটো ছোটো যেহেতু ছোটো আমরা ছোটো ছোটো ইংলিশগুলোই পড়বো কেমন এবং পড়ে সেটা শিখে আমরা ভাষায় সেগুলো সবার সাথে বলতে পারি আচ্ছা তাহলে দেখো এখানে তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে যেমন তোমার পরিবারে বা তোমার বাসায় কে কে আছে তাহলে সেটা যদি আমি বাংলায় বলি তুমি সহজ উত্তর দিতে পারবে না হ্যাঁ আমার বাসায় কি বাবা মা দাদা দাদু ঠিক আছে ভাই বোন তাহলে চারজন আছে পাঁচজন আছে হ্যাঁ তো এটা যদি তোমাকে কেউ ইংলিশে বলে যেমন একজন বিদেশ থেকে কে আসলো ঠিক আছে অথবা ইংলিশে জিজ্ঞেস করলো হাউ মেনি মেম্বার্স আর দেয়ার ইন ইউর ফ্যামিলি আবার যদি আমি বলি হাউ মেনি মেম্বার্স আর দেয়ার ইন ইউর ফ্যামিলি তাহলে তোমার পরিবারে কতজন লোক আছে ঠিক আছে তুমি কি বলবে দেয়ার আর ফাইভ মেম্বার্স ফোর ফোর মেম্বার্স সিক্স মেম্বার্স ফোর ফাইভ সিক্স সেভেন যেটাই হয় ঠিক আছে যারাই থাকে বাবা আছে মা আছে ধর ভাই বোন দাদা দাদু আরও অন্যান্য যারা আছে সেটা কাউন্ট করে গুনে তুমি কি বলতে পারবে যে দেয়ার আর ফাইভ সিক্স সেভেন এইট মেম্বার্স ইন মাই ফ্যামিলি তাহলে আবার বলো তো হাউ মেনি মেম্বার্স আর দেয়ার ইন ইউর ফ্যামিলি আই হ্যাভ কি অথবা দেয়ার আর ফাইভ মেম্বার্স ইন আওয়ার ইন মাই ফ্যামিলি অথবা দেয়ার আর সিক্স মেম্বার্স ইন মাই ফ্যামিলি অথবা দেয়ার আর এইট মেম্বার্স ইন মাই ফ্যামিলি ঠিক আছে এরপরে দেখো আমি যদি আবার জিজ্ঞেস করি তোমাকে কেউ জিজ্ঞেস করলো আমি কি স্কুলে যাই তোমরা তখন কি বলো হ্যাঁ আমি স্কুলে যাই কিংবা আমি স্কুলে পড়ি হ্যাঁ তাহলে সে বলি ডু ইউ গো টু স্কুল ইয়েস আই গো টু স্কুল ডু ইউ গো টু স্কুল ইয়েস আই গো টু স্কুল আমি যদি আবার বলি ডু ইউ গো টু স্কুল ইয়েস আই গো টু স্কুল তাহলে তুমি কি বলবে আমি যে স্কুলে যাই কিংবা পড়ি সেটাকে কি বলবে ইয়েস আই গো টু স্কুল তাহলে বলো তো আমি যদি তোমাকে প্রশ্ন করি ডু ইউ গো টু স্কুল কি বলবে ইয়েস আই গো টু স্কুল হ্যাঁ আমি স্কুলে যাই তাহলে আমি ইংলিশে বলতে পারছি তাই না আচ্ছা এরপর দেখো হোয়াট ইজ দি নেম অফ ইউর স্কুল তাহলে কেউ যদি তোমাকে জিজ্ঞেস করে যে তুমি যে এখন স্কুলে পড়ো এখন যে পড়াশোনা করছো সেই স্কুলের নাম কি হ্যাঁ বলো তো বাবা তোমার স্কুলের নাম কি তাহলে কি বলবে সেটা যদি তোমাকে কেউ ইংলিশে বলে হ্যাঁ তুমি বাংলাতে বলতে পারবে যে আমার স্কুলের নাম চিটাগাও কিন্ডারগার্টেন তাই না তো আমি যদি তোমাকে জিজ্ঞেস করি হোয়াট ইজ দি নেম অফ ইউর স্কুল তোমার স্কুলের নাম কি তুমি কি বলবে দি নেম অফ মাই স্কুল ইজ চিটাগাও কিন্ডারগার্টেন দি নেম অফ মাই স্কুল ইজ চিটাগাও কিন্ডারগার্টেন বাংলাটাকে আমি ইংলিশে বললাম তাই না হ্যাঁ আমি আবার বলি হোয়াট ইজ দি নেম অফ ইউর স্কুল দি নেম অফ মাই স্কুল ইজ চিটাগাও কিন্ডারগার্টেন ঠিক আছে তাহলে এভাবে করো কি বলতে পারবে হ্যাঁ দেখি আবার বলো তো আমি এখন তোমাকে আমি ইংলিশে জিজ্ঞেস করছি তোমরা আমার সাথে সাথে বলবে আমি যদি জিজ্ঞেস করি হাউ মেনি মেম্বার্স আর দেয়ার ইন ইউর ফ্যামিলি হ্যাঁ তোমরা এই যে বলছো যে দেয়ার আর ফাইভ মেম্বার্স ইন আর মাই ফ্যামিলি অথবা দেয়ার আর এইট মেম্বার্স ইন মাই ফ্যামিলি ভেরি গুড এরপরে দেখো আমি যদি বলি ডু ইউ গো টু স্কুল তুমি কি স্কুলে যাও হ্যাঁ তোমরা কি করবে ইয়েস আই গো টু স্কুল খুব সহজ তাই না ইয়েস আই গো টু স্কুল এরপরে যদি জিজ্ঞেস করি হোয়াট ইজ দি নেম অফ ইউর স্কুল তোমার স্কুলের নাম কি বলো তো কি করবে দি নেম অফ মাই স্কুল ইজ
Chittagong Kindergarten. The name of my school is Chittagong Kindergarten. তাহলে এটা আমরা পাচ্ছি না? হ্যাঁ, তাহলে আমি যদি বলি what is your name? My name is যেটাই হয় সেটা what is your father's name? হ্যাঁ, তাহলে এবার পরে তোমরা ইংলিশগুলো চাইলে প্রশ্নগুলো তোমরা তোমার কি ভাষে যারা আছে ওদেরকে তোমরা করতে পারো, ঠিক আছে? আমি তো বলি সব সময় যে তোমরা বাংলাটা তো সবাই শিখছি, যেমন তুমি বলতে পারো যে টমেটো, অ্যাপল, ঠিক আছে, অরেঞ্জ, হ্যাঁ, এরপরে হচ্ছে ওয়াটার, পানি কি তুমি ওয়াটার বলতে পারো, ঠিক আছে, এরপরে দেখো বুক, বইকে আমরা বুক বলতে পারি, হ্যাঁ, পেন্সিল, ইরেজার, তারপরে এই যে তারপর দেখো টয়, খেলনা, ঠিক আছে, তাহলে এভাবে যদি তুমি আস্তে আস্তে শেখো দেখবে তুমি অনেকগুলো ইংলিশ বলতে পারবে, অনেক বেশি ইংলিশ শিখতে পারবে। তাহলে কি আজকে আমরা যে কোয়েশ্চেনগুলো তোমাকে প্রশ্ন যেগুলো জিজ্ঞেস করলাম সেগুলো তুমি বাসায় নিজে নিজে বলতে থাকবে, ঠিক আছে? তো আজকে পর্যন্ত, আর বাকি যে তিনটা কোয়েশ্চেন আছে সেগুলো আমরা নেক্সট ক্লাসে তোমাদেরকে পড়িয়ে দেবো, কেমন? তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর কি নিরাপদে থাকবে।